সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে নেত্র নিউজের অপপ্রচার, এবার জাতিসংঘের বরাতে ভুয়া সংবাদ। গত দশ বছরে জিডিপি প্রবৃদ্ধি 300 গুণ, আইসিটি খাতে ঈর্ষণীয় উন্নয়ন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গান বাজনা নিষিদ্ধের ঘোষণায় ক্ষোভ, ওয়ার্ড কাউন্সিলরকে আইনের আওতায় আনার দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9:21 সংবাদে, সাথে আছি আমি এম এ জি ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। এছাড়া সংবাদে আরও থাকছে, চট্টগ্রাম টেস্টে বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ, ব্যাটিংয়ের পর বল হাতেও মেহেদি মিরাজের জাদু। বাংলাদেশের সরকার, আওয়ামী লীগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রেখেছে নেত্র নিউজ, এবার জাতিসংঘের বরাতে অপপ্রচার চালাচ্ছে তারা। নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল ইউরোপে বসে চালাচ্ছে এসব অপতৎপরতা। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সাথে সমান্তরালে বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছেন নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল। দেশের জনপ্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর অনেকেই 2007 সালের 6 জুন স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে ইউরোপে চলে যাওয়া তাসনিম খলিলের টার্গেট বাংলাদেশের সরকার, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ। এবার জাতিসংঘের বরাতে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন তাসনিম। সেনা সদরের দাবি প্রত্যাখ্যান, জাতিসংঘের দুর্নীতির তদন্তের আহ্বান, শিরোনামে নেত্র নিউজের একটি প্রতিবেদন তারই প্রমাণ। আসল তথ্য হলো জাতিসংঘের এক কর্মকর্তার মন্তব্যকে নেত্র নিউজ জাতিসংঘের বক্তব্য হিসেবে প্রচার করেছে। জাতিসংঘ কোনো বিষয়ে বক্তব্য দিলে তা তারা বিবৃতি আকারেই প্রকাশ করে, কিন্তু নেত্র নিউজ সাংবাদিকতার নীতি নৈতিকতাকে থোরায় কেয়ার করে কর্মকর্তার মন্তব্যকে জাতিসংঘের বক্তব্য হিসেবে প্রচার করেছে। দেশকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে, ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, এরকম অসত্য তথ্য প্রতিষ্ঠা করতেও ব্যস্ত নেত্র। সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই স্পষ্ট করে বলা হলেও তা মানতে নারাজ নেত্র নিউজ। এই বিষয়ে কিছু এই অপকর্মে নেত্র নিউজের তাসনিম খলিলের সঙ্গে যুক্ত হয়েছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, ইউরোপ প্রবাসী পিনাকি ভট্টাচার্য ও সামি। এই চক্র কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বিভিন্ন সময় ভুয়া তথ্য দিয়ে 1 ডজনেরও বেশি প্রতিবেদন প্রচার করেছে। রাষ্ট্রবিরোধী সংবাদ পরিবেশনের দায়ে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিশরে নিষিদ্ধ আল জাজিরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে গত 10 বছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 300 গুণ, ঈর্ষণীয় প্রবৃদ্ধি হয়েছে আইসিটি সহ প্রযুক্তি নির্ভর খাতগুলোতে। দেশের এমন উন্নয়ন অগ্রগতি সমালোচকরাও স্বীকার করবেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ ICMBA আয়োজিত আলোচনায় যোগ দেন মন্ত্রী। তহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস সাফা এবং ICMBA আয়োজিত দুদিনের আয়োজন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিকল্পনা মন্ত্রী। আলোচনায় অংশ নেন হিসাবরক্ষণ ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। দেশের উন্নয়নে সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন তারা। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার তাগিদ দেন বক্তারা। ফ্যান্টাস্টিক গ্রোথ স্টোরি হোয়ারবাই উই আর টুডে। বাংলাদেশ হ্যাজ প্ল্যান টু এক্সপোর্ট $5 billion IT to the globe. Keep updated, then you are out of market. From my experience, I see why we need accounting and auditing. I see 3 dimensions. One is service delivery improvements, other one is the informed decision making, and the third one is most important one, the accountability. গ্রামে যাচ্ছে শহরের সুবিধা, এ কথা জানিয়ে পরিকল্পনা মন্ত্রী দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বর্তমান নেতৃত্বের প্রয়োজন অপরিসীম। যে নেতৃত্ব ইতিমধ্যে স্বীকৃত হয়েছে সারা বিশ্বে, আমাদের মধ্যেও
যে সুদৃঢ় নেতৃত্ব, সৃজনশীল নেতৃত্ব, সেই নেতৃত্বকে সহায়তা দেওয়া, বিবেচনা করা, সেইটা আমি আপনাদের কাছে আশা করতে পারি, যদিও আপনারা আপনাদের পেশায় বিদ্যজন, সেখানে আপনাদের মূল জায়গা। বাণিজ্য সচিব জাফরউদ্দিন সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পঞ্চায়েত কমিটি ও মসজিদ কমিটির নেতাদের নিয়ে বৈঠক করে গান বাজনা নিষিদ্ধ করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন সহ স্থানীয়রা বলছেন, কাউন্সিলর কিংবা পঞ্চায়েত কোনোভাবেই গান বাজনা নিষিদ্ধ করতে পারে না, আর কাউন্সিলর বাদলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সাংস্কৃতিক জোট। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। নারায়ণগঞ্জ সিটির 3 নম্বর ওয়ার্ডে কয়েকদিন আগে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনাকে কেন্দ্র করে আপত্তি ওঠে। গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, মসজিদ কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লা বাসাবাড়ি ও সামাজিক অনুষ্ঠানে গান বাজনা বন্ধের সিদ্ধান্তের কথা জানান। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এলাকার যত গান বাজনা আছে এটা বন্ধের ব্যাপারে উদ্যোগ নেবে, এতটুকু পর্যন্তই জানি আর কি। এটা আমাকে আমাদের এলাকার নেতা ওই যে লোকসভা আলোচনা করছে আমার সাথে। কন্টিনিউ গান বাজনা বন্ধ করা বোধ হয়, যেহেতু সরকারি থেকে কোনো নির্দেশনা নাই, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। কাউন্সিলরকে আইনের আওতায় আনার দাবিও উঠেছে। আমরা অত্যন্ত হতাশ হয়েছি, ক্ষুব্ধ হয়েছি। নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, পাশাপাশি প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে এই তাকে যেন অনতিবিলম্বে এই কথার অপরাধে তাকে গ্রেফতার করা হোক। প্রশাসন বলছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যারা শিশু আছে, রোগী আছে, যারা বয়োবৃদ্ধ, তাদের অসুস্থ থাকলে হসপিটালের পাশে এরকম কোনো সাউন্ড জোরে বাজানো না হয়, সেটি রাষ্ট্র এবং সরকারের সিদ্ধান্ত অনুসারেই। কিন্তু এর বাইরে যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে এটি করতে চায়, সেটি আইনগতভাবে সিদ্ধ নয়। আমরা সেটি তদন্ত করে খতিয়ে দেখে আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। তবে কাউন্সিলর শাহজালাল বাদল গান বাজনা নিষিদ্ধের ঘোষণা করার বিষয়টি অস্বীকার করেছেন। গান বাজনা বন্ধ করার ব্যাপারে যে কথাটি আসছে বারবার, আসলে এটা কখনোই না, এটা মিথ্যা কথা বলা হচ্ছে আমার প্রতিপক্ষ ঘায়েল করার জন্য এবং সামনে আমার নির্বাচন, এই নির্বাচন বানচাল করার জন্যই মূলত আসলে একটি মহল ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। আগামী শনিবার থেকে গান বাজনা নিষিদ্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবার কথা রয়েছে। মাসওয়ালিসা, একুশে টেলিভিশন। কোভিড-19 24 ঘন্টায় মারা গেছে 7 জন, মৃতের সংখ্যা বেড়ে 8,182, দৈনিক সংক্রমণের হার 2.79%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 336তম দিনে দেশের 206টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 15,566টি, এর মধ্যে শনাক্তের সংখ্যা 435, মোট শনাক্ত 5,37,465, নতুন 507 জন সহ সুস্থ 4,82,424। করোনায় এ পর্যন্ত মৃত্যুর হার 1.52%, সুস্থতার হার 89.76% ও শনাক্তের হার 14.43%। নমুনা পরীক্ষা হয়েছে মোট 37,24,473টি। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উচ্ছেদের 16 দিনের মাথায় রাজধানীর মিরপুরে ফুটপাত আবারও দখল, তদারকি না থাকে দুষছেন স্থানীয়রা। আবারও আমন্ত্রণ রাত 9টার একুশের সংবাদে। আল জাজিরার অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, জনগণ শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে সুফল ভোগ করছেন। নিয়মিত ব্রিফিংয়ে বিএনপিকে অপরাজনীতি পরিহার করে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি। আল জাজিরার অপপ্রচারে আমাদের দেশে জনগণ বিভ্রান্ত হবে না, জনগণ অপপ্রচারের বিপরীতে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সুফল ভোগ করছেন। অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার স্পষ্ট এবং কঠোর অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি তাদের সহযোগীদের নিয়ে বিদেশে মাটিতে বসে নতুন ষড়যন্ত্র করছে। উচ্ছেদ হওয়ার 16 দিনের মাথায় রাজধানীর মিরপুর 11 নম্বরের 4 নম্বর সড়ক ও ফুটপাত আবারও দখল হতে শুরু করেছে, যে যার মতো করে অস্থায়ী দোকান বসাতে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উচ্ছেদের পর তদারকি না থাকায় ফের দখল হয়ে যাচ্ছে। তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসানের রিপোর্ট। 21 জানুয়ারির চিত্র। মিরপুর 11 নম্বর সড়কের ফুটপাথ দখলমুক্ত করতে গেলে বাধার মুখে পড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। পুলিশের সাথে সংঘর্ষ বাধে দখলদারদের, পরে সড়ক ও ফুটপাতের উপর গড়ে ওঠা অবৈধ দোকান এবং স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় সিটি কর্পোরেশন। উচ্ছেদের 16 দিনের মাথায় আবারও অস্থায়ী দোকান বসেছে। একইভাবে কোথাও চৌকিতে আবার কোথাও বাঁশ গেড়ে সীমানা দিয়ে দখল করা হচ্ছে সড়ক ও ফুটপাত। সিটি কর্পোরেশনের উচ্ছেদের পর আর কোনো পদক্ষেপ না নেয়ায় আবারও সড়ক দখল হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সিটি কর্পোরেশন 3 দিন আসছিল, উচ্ছেদ করছে, আর তারা আসে নাই। দখলমুক্ত থাকে সেটার জন্য সিটি কর্পোরেশনের নজরদারির প্রয়োজন। দোকানদাররা জানান উত্তর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তবে সেটি কি মামলা তা তারা জানেন না। মামলা সম্বন্ধে আমি জানি না, জাস্ট ভাঙ্গা লাগছে, মাল টাল সরাইতে পারছি না, আমরা আসলে নোটিশ ফুটিশ পাই নাই। এই ক্ষেত্রে দেখা গেছে উত্তর সিটির প্রধান নির্বাহী জানান, উচ্ছেদ করা জায়গার বিষয়ে একটুকু ছাড় দেওয়া হবে না। দখল যদি হয়ে থাকে, যদি হয়ে থাকে, তাইলে আমরা সেটা আবার উচ্ছেদ করব। আমার রাস্তার উপরে দখল করা, কাউকে আবার পুনরায় দখল করার সুযোগ নেই। নিউ সোসাইটি মার্কেট ও মোহাম্মদিয়া মার্কেটের অবৈধ স্থাপনা মহাপরিকল্পনার ম্যাপ দেখেই করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। আরেক দফা বেড়েছে চাল ও ভোজ্য তেলের দাম। মোটা চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 46 থেকে 48 টাকায়, আর ভোজ্য তেলের দাম লিটারে বেড়েছে 5 টাকা। ক্রেতারা বলছেন নিত্যপণ্যের লাগামহীন বাড়তি দামে কেনাকাটাই দায়ী। নতুন করে বেড়েছে আটা, ময়দা ও পেঁয়াজের দাম। চালের বাজারও ঊর্ধ্বমুখী। ভারত থেকে আমদানির পরও এর প্রভাব পড়েনি চালের বাজারে। এদিকে বাজারে সব ধরনের মাছের সরবরাহ প্রচুর, বেচা বিক্রিও ভালো। বেঁধে দেওয়া দামেই বিক্রি হচ্ছে মাংস, স্বাভাবিক রয়েছে মুরগির দাম। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে নেত্র নিউজের অপপ্রচার, এবার জাতিসংঘের বরাতে ভুয়া সংবাদ। গত 10 বছরে জিডিপির প্রবৃদ্ধি 300 গুণ, আইসিটি খাতে ঈর্ষণীয় উন্নয়ন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গান বাজনা নিষিদ্ধের ঘোষণায় ক্ষোভ, ওয়ার্ড কাউন্সিলরকে আইনের আওতায় আনার দাবি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21/24online। এরপরের সংবাদ রাত 11টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।